এটাই তাহলে ওই ঘেউ ঘেউ করাটার ঘর। যাই হোক, একদম ঠিক সময় এসেছি, ছটপট আমার কাজ সেরে ফেলে। এটার চাবিটাই তো দরকার, মনে হয় গয়নাঘাটি টাকা পয়সা সব এটার মধ্যে। বুড়িটার পাঁচটা মিনিট পরে আসতে পারলো না। ওমা, তুমি এই ঘরে এতবার ডাকলাম সাড়া দিলে না কেন? দিয়েছি তো, আপনি মনে হয় শুনেননি। আপনি কষ্ট করে সিঁড়ি উঠতে গেলেন কেন? আমি তো রুমটা পরিষ্কার করে চলে আসতাম। আরে রাখো তো, ঘর পরিষ্কার মনি করবে, কিন্তু আমার মাথাটা না মানে ঝিমঝিম ঝিমঝিম করছে। মাথা না মাথা না, আপনার মনে হয় পেট কেমন করছে? আসলে অনেক কিছু খেয়ে ফেলেছেন তো, রাতে কিন্তু খাসির রেজালাও আছে। আরে কি বলো, এই বয়সে কি এত খাওয়া যায়? আর আমি তো খাওয়া দাওয়া সে কবে বাদ দিয়ে দিয়েছি তো। ম্যাডাম ম্যাডাম, আপনি এদিকে আসেন আসেন আসেন, এখানে এখানে বসেন। কোথায় বসবো? এখানে বসেন। মাথাটা না একবার ডানে ঘুরছে একবার বামে ঘুরছে। যারা তোমাকে এরকম ঘোলা ঘোলা দেখাচ্ছে কেন? চশমাতে ধুলা ময়লা জমে। আচ্ছা বলেন তো এখানে কয়টা আঙ্গুল? কি ভেবেছ আমি পারবো না? তোমার চারটা আঙ্গুল। ওষুধ পুরোপুরি কাজ শুরু করে দিয়েছে, পুরীকে নিয়ে আর চিন্তা নেই। এই যারা বলছো না কেন, এখানে তোমার চারটা আঙ্গুল না? হ্যাঁ এখানে চারটা আঙ্গুলই, আসলে আপনার চশমায় কিছু হয়নি, এটা ওষুধের প্রভাব। কি বললে? না 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 কিছু না। আচ্ছা আন্টি, এই আলমারির চাবিটা কার কাছে থাকে? আলমারি এটার চাবি কার কাছে? সাদিকের কাছে। এটার অতিরিক্ত কোনো চাবি নেই ঘরে কোথাও রেখে যায় এমন? আছে তো চাবি, যারা আমার এরকম ক্লান্ত লাগছে কেন? বেশি খেয়ে ফেললাম তাই না? না ওষুধের ডোজটা আজকে একটু বেশি হয়ে গেছে তাই। কি বললে? আমি দিনে ওষুধ খাই না, রাতে খাবার পর ওষুধ খাই। বাদ দেন আন্টি, প্লিজ বলেন না চাবিটা কোথায়। ও এটার চাবি তোমার লাগবে? দিচ্ছি আমি। আচ্ছা বাড়িতে কেউ নাই নাকি? আমি কিছুই আপনি কে? আপনি কে? হ্যাঁ খালি বাড়ি পেয়ে একদম ঢুকে পড়েছে। তোমরা একজন আরেকজনকে চেনো না? কেমনি চিনবো আন্টি, সে তো আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টেই আসিল না কোনোদিন। আন্টি আপনি নাকি চিনেন? চিনবো না, হাড়ে হাড়ে চিনি, রুনার বাপের বাড়ির লোক, হাভাতের কুশ।